বিরাট ছত্র ছায়াতে বেপরোয়া হয়ে উঠেন সাদিক এগ্রোর ইমরান। ব্রাহ্মা জাতের গরুর রুট খুঁজতে দুদকের অভিযান। সরকারি কর্মকর্তারা দুর্নীতি করলে ছাড় নয়, জানালেন মন্ত্রী পরিষদ সচিব। পদ্মা সেতু রক্ষণাবেক্ষণে হচ্ছে আলাদা কোম্পানি। পেনশন স্কিম ইস্যুতে উত্তাল দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়, অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বন্ধ, উদ্বিগ্ন শিক্ষার্থীরা। দেশকে পরনির্ভরশীল করার অভিযোগ ফখরুলের, বিএনপি সমঝোতা আর চুক্তির ফারাক বোঝে না, মন্তব্য কাদেরের। এবং হলি আর্টিজান হামলার 8 বছর, নিহতদের প্রতি শ্রদ্ধা, দেশের জঙ্গিরা আর কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না, দাবি পুলিশের। সংবাদ রাতে দেখছিলেন একেএস টিভির সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিনা আসি। শেষ পর্যন্ত ছাগল কাণ্ডে এলো সাবেক পুলিশ প্রধান বেনজিরের নাম। মূলত তার ছত্র ছায় থেকে বেপরোয়া হয়ে উঠেন সাদিক এগ্রোর মালিক ইমরান। বছরের পর বছর এগ্রোর নামে চালাতে থাকেন অবৈধ কার্যক্রম, আর তার অবৈধ কাজের বৈধতা দিতেন প্রাণী সম্পদ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকরা। কোনো কোনো ক্ষেত্রে সাদিক এগ্রোর প্রচারণার মাধ্যমও হয়েছেন তারা। আর নিষিদ্ধ গরু আনা থেকে বিক্রি পর্যন্ত সম্পৃক্ততা মিলেছে ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলামের ভাতিজা সাকিরের। এম এ আজিবের রিপোর্ট। নানা কারণে দেশের অনেক খামারির অবস্থাই এখন হিমশিম। সেখানে যেন আঙুল ফুলে কলা গাছ হচ্ছে সাদিক এগ্রো। কিভাবে সম্ভব হচ্ছে এটি? এলিট ফোর্স র্যাবের প্রধান থাকা অবস্থায় বেনজির আহমেদের আসা যাওয়া শুরু হয় সাদেক এগ্রোতে। কৌশলে সম্পর্ক বাড়াতে বেনজিরকে গোপালগঞ্জে সাভানা ডেইরি ফার্ম করে দেয় ইমরান। তার ছত্রছায়ায় শুরু করেন নিষিদ্ধ ব্রাহ্মা জাতের গরু আমদানি। সেখানে ব্যাপক অর্থের যোগান আসে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের ইসলাম গ্রুপের MD ও তার ভাতিজা শাকের আহমেদের মাধ্যমে। আমেরিকা থেকে ব্রাহ্মা জাতের নিষিদ্ধ গরু আমদানির সময় ইমরানের সাথে দেখা যায় তাকেও। অ্যাগ্রো আর রেস্টুরেন্টের অনেক কার্যক্রমেই মেয়র আতিক ও তার ভাতিজা ছিলেন ইমরানের সাথে। নিজে ডেইরি ফার্মের সভাপতি হলেও দেশের দুধ উৎপাদন বাড়ানোর দিকে নজর না দিয়ে বিদেশ থেকে আনতে শুরু করেন উট, দুম্বা, উট পাখি সহ নানা প্রাণী, যা নিয়ে মিথ্যাচার করে লাখ টাকার পশুকে কোটি টাকায় বিক্রি শুরু করে ইমরান। না না, বাহিরে পাঞ্জাব থেকে চলে এসেছে এখানে। ভেজাল বিরোধী অভিযানে মাঠে সরব থাকলেও ইমরানের দুর্নীতি নিয়ে মুখে কুলু পেটেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অথচ গুলিস্তান থেকে কেনা ড্রেস পাকিস্তানি বলে বিক্রি করায় অভিযান চালিয়েছিল ভোক্তা। আর যশোর থেকে কেনা ছাগলকে পাঞ্জাবের বলে প্রতারণা করলেও উল্টো ইমরানের প্রশংসায় মাতেন খোদ মহাপরিচালকই। ডিজিটাল কাউবয় বা স্মার্ট কাউবয়ের পাশে বসে আছি এবং তিনি আমার খুব ভালো লাগে। না না, আপনি এই যে একটা আলোচনার বিষয় আসছে যে 1 কোটি টাকার বংশীয় গরু, এটি তো আমরা গত বছরও এটা চিন্তা করিনি। এদিকে প্রাণী সম্পদ অধিদপ্তর ব্রাহ্মা জাতের গরু আমদানি ও প্রজনন নিষিদ্ধ করলেও অধিদপ্তরের মহাপরিচালকই প্রচারণায় নামেন নিষিদ্ধ গরুর মাংসের। পানি কমে গেলে একটা সুবিধা, তার সেলফ লাইফ বেড়ে যায়, সহজে এটা পচন হয় পচে না। এবং এটা এখানে কিন্তু জবাই করার পরে চামড়াটা ছাড়ানোর পরে এসে খুব হাইজিনিক্যালি এখানে ঝুলাইয়ে 4 পিসেস করে 4টা খণ্ড করে এখানে ঝুলাইয়ে সেখানে একেবারে সুন্দরভাবে তারা যে করে থাকে এই জায়গাটা চপিং করার জায়গায়। দেশ টিভির অনুসন্ধানে উঠে এসেছে সাদিক এগ্রোর এত আস্ফলনের পিছনে রয়েছে প্রভাবশালীদের সঙ্গে ইমরানের সখ্যতা। এদের কেউ কেউ এখান থেকে উপটৌকন হিসেবে নিয়েছেন গরু ছাগল, কারো সম্মানে আবার আস্ত গরু বা খাসির বারবিকিউ করেছেন ইমরান। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। এবার সাদিক এগ্রোর প্রতারণা আর দুর্নীতি অনুসন্ধানে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। খামারটির নিষিদ্ধ ব্রাহ্মা গরু পাওয়ার বিষয়ে জানতে তারা অভিযান চালায় সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারেও। ইমরানের প্রতারণা আর হঠাৎ আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার একের পর এক সংবাদে তৎপর হয়ে উঠেছে দুদক। এম এ আজিমের আরেকটি রিপোর্ট।
ছাগলকাণ্ডে আলোচনায় আসার পর একে একে বেরিয়ে আসতে থাকে সাদিক অ্যাগ্রোর নানা অনৈতিক কাজের ফিরিস্তি। একটি গরুর দাম 1 কোটি টাকা চাওয়ার পর এ নিয়ে শুরু হয় অনুসন্ধান। প্রশ্ন ওঠে, নিষিদ্ধ ব্রাহ্মা জাতের গরু কোথায় পেল সাদিক অ্যাগ্রো? এই প্রশ্নের উত্তর খুঁজতে সোমবার সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে অভিযান চালায় দুদকের একটি টিম। অভিযান শেষে দুদক জানায়, নিষিদ্ধ ব্রাহ্মা জাতের গরু জব্দের পর তা কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের মাধ্যমে বাংলাদেশ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনকে দেয়া হয়েছিল সুলভ মূল্যে মাংস বিক্রি করার জন্য। কিন্তু সেটা কিভাবে সাদিক অ্যাগ্রোর হাতে পৌঁছালো তা জানতে তাদের এই অভিযান। সাদিক অ্যাগ্রোর নিকট কিছু গরু পরে বিক্রয় করছে এই ব্রাহ্মা প্রজাতি। এগুলো গরু সে কোথা থেকে পাইছে এবং আসলো কিভাবে, এইগুলো তথ্য সংগ্রহের জন্য আমরা এখানে আসছি। আমরা জানি যে এইগুলো গরুগুলো রমজান মাসে ইয়ে করে দেওয়ার কথা, মানে জবাই করে বিক্রি করে দেওয়ার কথা। সরকারি এই খামার থেকে কিছু তথ্য উপাত্ত পাওয়ার পর তারা জানান, সাদিক অ্যাগ্রোর তথ্য উপাত্ত মিলিয়ে দেখার পর জানা যাবে প্রকৃত দোষী কারা। তবে কিছু গরুল পাওয়া গেছে, তবে আমরা যাচাই করে এগুলোর তথ্য দিতে পারবো। পরবর্তীতে বাউনিয়া এলাকায় সাদিক অ্যাগ্রোর খামারেও অভিযান চালায় দুদক। ছাগলকাণ্ডে আলোচনায় আসার প্রায় 2 সপ্তাহ পর অবশেষে অভিযানে বের হলো দুর্নীতি দমন কমিশন দুদক। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। সরকারি কর্মকর্তারা দুর্নীতি করলে কোনো ছাড় নয় বলে পরিষ্কার জানিয়ে দিলেন মন্ত্রিপরিষদ সচিব। জানান, সরকারের পুরো মেকানিজম মিলে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিন পদ্মা সেতু রক্ষণাবেক্ষণের শতভাগ সরকারি মালিকানাধীন আলাদা কোম্পানি গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। জয় যাদবের রিপোর্ট। রাজধানীর তেজগাঁওয়ে সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বসে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। আলোচনা হয় 3টি এজেন্ডা নিয়ে। এতে 14 জন বোর্ড ডিরেক্টরের সমন্বয়ে পদ্মা সেতু রক্ষণাবেক্ষণে শতভাগ সরকারি মালিকানাধীন আলাদা কোম্পানি গঠনের প্রস্তাব অনুমোদন দেয় মন্ত্রিসভা। বিকালে সচিবালয়ে বৈঠকের বিস্তারিত তুলে ধরে সংবাদ সম্মেলন করেন মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, পদ্মা সেতু রক্ষণাবেক্ষণে এই কোম্পানির প্রাথমিক মূলধন হবে 1000 কোটি টাকা। 1000 কোটি টাকা সম্মিলিত সরকারি মালিকানাধীন রাষ্ট্র মালিকানাধীন একটি কোম্পানি হবে। এই কোম্পানির মূল দায়িত্বটাই থাকবে পদ্মা সেতুর মেনটেন্যান্স এবং যে টোল আদা টাদা যে করাগুলো আছে সেগুলো। মূলত উদ্দেশ্যটা হলো যে আস্তে আস্তে আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসা। এখন যেন আমরা বিদেশি কোম্পানিকে দিয়ে পড়াচ্ছি, এটি যেন আমাদের কোম্পানিরাই যেন এটা করতে পারে সেদিকে, সেটার জন্য। সরকারি কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে আলোচনা সমালোচনার বিষয়ে প্রশ্ন করা হয় প্রশাসনের সর্বোচ্চ এই কর্মকর্তার কাছে। তিনি জানান, দুর্নীতিতে জড়িত কাউকে কোনো রকম সহানুভূতি দেখানো হচ্ছে না। সরকারের তরফ থেকে অবস্থানটা তো পরিষ্কার হয়েছে যে দুর্নীতির কোনো বিষয়ের সাথে, দুর্নীতির সাথে যারা জড়িত তাদের ব্যাপারে তার কোনো রকম কোনো সহানুভূতির দৃষ্টিকোণ দেখানো হবে না এবং দেখানো হচ্ছে না। সরকারের সকল যন্ত্র, প্রশাসন যন্ত্র এই ব্যাপারে, এই দুর্নীতিবাদদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে তো কেউ কখনো কোনো রকম বাধা কিংবা কোনো প্রশ্ন উত্থাপন, প্রত্যেকেই এক্ষেত্রে সরকারের সকল মেকানিজম এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সবসময় সহযোগিতা করছে। বৈঠকে 3 বছর মেয়াদী নতুন রপ্তানি নীতিমালার খসড়ায় অনুমোদন দেয় মন্ত্রিসভা। ইলেকট্রনিক ডিভাইস তৈরি ও রপ্তানি বাড়ানোর জন্য প্রয়োজনীয় সহায়তার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। কোয়ালিটি মেনটেন করার ক্ষেত্রে যেন কঠোরভাবে নজরদারি করা হয় সেটা নিয়ে। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। প্রত্যয় পেনশন স্কিম বাতিলের দাবিতে একযোগে কর্মবিরতি পালন করছেন দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এতে কার্যত অচল হয়ে পড়েছে শিক্ষা কার্যক্রম। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে এই কর্মবিরতিতে যোগ দিয়েছেন কর্মকর্তা কর্মচারীরাও। শিক্ষক নেতারা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে তাদের এই আন্দোলন। মাঝারুল ইসলামের রিপোর্ট। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সুপার গ্রেডে অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের সর্বাত্মক কর্মবিরতি চলছে।
কর্মবিরতির প্রথম দিনে সোমবার সকাল 10টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কলা ভবনের মূল ফটকের ভেতরে অবস্থান নেন। এদিন তারা ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসের সকল কর্মসূচি থেকেও বিরত থাকেন। শিক্ষক সমিতির নেতারা বলেন, দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতেই অর্থ মন্ত্রণালয় শিক্ষকদের উপর নতুন স্কিম চাপিয়ে দিয়েছে, যার ফলে বিদ্যমান নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। অভ্যন্তরে থেকে কারা এটি ষড়যন্ত্র করছে, কারা বারংবার শিক্ষকদের রাজপথে ঠেলে দিচ্ছেন, সুতরাং এটি খুবই দুর্ভাগ্যের। আজকের আমি দাবি, আমাদের শিক্ষকদের দাবি, অবিলম্বে পে স্কেল দেওয়া হোক, উচ্চতর মর্যাদা দেওয়া হোক। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে উচ্চ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার একটি সুদূর প্রসারী নীল নকশার অংশ হিসাবেই এই কার্যক্রমটি, এই উদ্যোগটি গ্রহণ করা হয়েছে। এই বৈষম্যমূলক একপক্ষীয় এই প্রজ্ঞাপন বাতিল করুন। দ্বিতীয়ত হলো স্বতন্ত্র বেতন স্কেলের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বেতন কাঠামো ঠিক করুন। একই দাবিতে কর্মবিরতি পালন করেছে চট্টগ্রাম, বরিশাল, খুলনা সহ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। এ সময় তারা দাবি করেন, এমন হঠকারী সিদ্ধান্তে শিক্ষকরা নানা বৈষম্যের শিকার হবেন এবং মেধাবীরা এই পেশায় আসার আগ্রহ হারাবেন। এটা প্রত্যাহার যদি না করা হয় তাহলে ভালো শিক্ষার্থীরা শিক্ষক হবে না, আর ভালো শিক্ষার্থীরা শিক্ষক না হলে এই বিশ্ববিদ্যালয় না শুধু সারা দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হবে। এদিকে শিক্ষকদের দাবিকে শিক্ষার্থীরা সমর্থন করলেও ক্লাস পরীক্ষা বন্ধ নিয়ে উদ্বিগ্ন শিক্ষার্থীরা। তাদের প্রত্যাশা, দ্রুতই স্বাভাবিক হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। আমাদের সম্মানিত শিক্ষক মন্ডলীরা যে আন্দোলনটি করছে সেটি নিঃসন্দেহে যৌক্তিক। অন্তত পরীক্ষা যেগুলো আছে, এই পরীক্ষাগুলো যদি চলমান রাখা যেত তাহলে আমরা যে সেশন জটের মতো যে সমস্ত সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো উতরে যেতে পারতাম এবং এইটার প্রভাব দিন শেষে শিক্ষার্থীদের উপরে পড়তো না। স্যারদের যে আন্দোলন, যে পেনশন সুবিধা, এই পেনশন সুবিধাটা রাখা দরকার, কারণ আমাদের শিক্ষকদের যদি পেনশন সুবিধাটা না থাকে এই ফিল্ডে যে ভালো ভালো যে স্টুডেন্টগুলো তারা কিন্তু আসবে না। এর পাশাপাশি আমাদের যেটা হলো যে এখন ক্ষতিগ্রস্তের মধ্যে আমাদের, আমরা পড়াশোনা করি, আমাদের জন্য লাইব্রেরিটা খুলে দেওয়া হোক। আর আন্দোলনের সমন্বয়কারী বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশন সমিতির নেতাদের দাবি, তারা দ্রুতই শিক্ষা কার্যক্রমে ফিরতে চান, তাই সরকারকে দ্রুত দাবি মেনে নেওয়ার আহ্বানও জানান তারা। আন্দোলন প্রলং করতে চাই না, আমরা কালকেই ক্লাসে ফিরে যেতে চাই। যদি সরকারের তরফ থেকে সদিচ্ছা নিয়ে এগিয়ে আসে, আমরা শিক্ষক মানুষ ক্লাসরুমে আমাদের বিচরণ করার কথা, গবেষণা কেন্দ্রে আমাদের বিচরণ করার কথা, সেখানেই আমরা থাকতে চাই। আমরা আন্দোলন দীর্ঘায়িত হোক সেটা আমরা চাই না, এবং আন্দোলনে নতুন নতুন ডাইমেনশন ক্রিয়েট হোক সেটাও আমরা চাই না। গেল 13 মার্চ প্রত্যয় স্কিম ঘোষণার পর আজ থেকে তা কার্যকর করে সরকার। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। বিএনপি নয়, বর্তমান আওয়ামী লীগ সরকারই দেশকে পরনির্ভরশীল করতে চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশে একদলীয় শাসন ব্যবস্থা চেপে আছে দাবি করে তিনি বলেন, আজ দেশের মানুষ ন্যায় বিচার বঞ্চিত, অর্থকষ্টে দিন কাটাচ্ছে তারা। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতির নতুন দায়িত্ব পাওয়া অ্যাডভোকেট জয়নুল আবেদিন ফারুক সহ আইনজীবী নেতাদের সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা। শ্রদ্ধা নিবেদন শেষে আইনের শাসন, গণতন্ত্র ও বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে আনার শপথ নেয়ার কথা জানিয়ে আইনের মাধ্যমেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করার প্রত্যাশা জানান জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি। অল্প কিছুদিনের মধ্যেই আমরা চেষ্টা করব আইনের মাধ্যমে এবং বিচার বিভাগের মাধ্যমেই আমাদের নেত্রীকে মুক্ত করার জন্য। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিবাদ প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশে একদলীয় শাসন চেপে বসে শাসক গোষ্ঠী আওয়ামী লীগ তারা এই একদলীয় শাসন ব্যবস্থাকে বাস্তবায়িত করার লক্ষ্যে দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলিকে সব ধ্বংস করে ফেলেছে। দেশের মানুষ এখন আর ন্যায় বিচার পায় না, দেশের মানুষ এখন অর্থনৈতিক দিক দিয়ে অত্যন্ত কষ্টের মধ্যে আছে এবং এখানে সত্যিকার অর্থে আইনের কোনো শাসন নেই, সুশাসন নেই। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের সাথে করা সমঝোতা চুক্তি নিয়ে বিএনপি ষড়যন্ত্র করছে আওয়ামী লীগের এমন অভিযোগের সমালোচনা করেন বিএনপি মহাসচিব। সমঝোতাগুলো হয়েছে, এই সমঝোতাগুলোর অর্থই হচ্ছে যে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে তারা নির্ভরশীল করে ফেলবে ভারতের কাছে। এগুলো আকাশ, স্থল, নৌপথে সবখানে তারা আজকে তাদেরকে সেই পার্টনারশিপ দিয়ে দিয়েছে। পার্টনারশিপে আমাদের কোনো আপত্তি নেই, কানেক্টিভিটিতে কোনো আপত্তি নেই, সেখানে বাংলাদেশ কী পেল সেটাই হচ্ছে প্রধান।
আমরা তো এখানে কিচ্ছু পাইনি, আমাদের যে পানির হিসা সেই হিসাটাতে আমরা পাইনি, তিস্তা নদীর পানি আমরা পাইনি, আমরা অন্যান্য ভিন্ন অভিন্ন যে নদী আছে তার কোনো হিসা আমরা পাচ্ছি না। এই একটা সীমান্তে হত্যা বন্ধ হচ্ছে না, অবৈধ সরকার তারাই আজকে চক্রান্ত করছে যে বাংলাদেশকে পরনির্ভরশীল করে ফেলা। এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃষ্টি উপেক্ষা করে সারা দেশের মহানগর ও জেলায় সমাবেশ করেছে বিএনপি। দাসখত দিয়ে যারা ক্ষমতায় থাকতে চায় তারা আজকে দেশের গণতন্ত্রকামী মানুষের বিরুদ্ধে লড়াই নেমেছে, দেশনেত্রী বেগম খালেদাজিকে আটক রেখেছে, মানুষের মানুষের অত্যাচার, মানুষের উপর অত্যাচার চালাচ্ছে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। তিস্তা পানি বন্টন চুক্তি আটকে আছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে, বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন বিএনপি নেতারা কূটনীতির ভাষা বোঝেন না, নিজেদের মধ্যে সন্দেহ অবিশ্বাস নিয়ে বিএনপি কিভাবে আন্দোলন করবে এমন প্রশ্ন করেন তিনি। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আলোচনা সভায় এসব কথা বলেন সাধারণ সম্পাদক। তৌফিক মাহমুদ, মুন্না রিপোর্ট। ইলিশ গুড়ি বৃষ্টি উপেক্ষা করে প্লাটিনাম জয়ন্তীর আলোচনা সভাকে জনসভায় পরিণত করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতাকর্মীরা। বৃষ্টির মধ্যেই নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন তারা, স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো তেজগাঁও এলাকা। সবাই বক্তব্য রাখেন মহানগর কেন্দ্রীয় নেতারা। আওয়ামী লীগের দীর্ঘ সংগ্রামের ইতিহাস উল্লেখ করে তারা বলেন দেশের স্বার্থে কোনো ছাড় দেন না বঙ্গবন্ধু কন্যা। বিএনপি নেতাদের বক্তব্যে সমালোচনা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, বলেন বিএনপি নেতাদের চোখে ঘুম নেই, তারা একে অন্যকে বলে সরকারের এজেন্ট। বিএনপি নেতাদের চোখে ঘুম না, ঘুম হারাম হয়ে গেছে, মির্জা ফখরুলের মনে অশান্তি রাগে ঘুম নাই কারো, মধ্যরাতে লন্ডন থেকে ফরমান আছে। অবিশ্বাস সন্দেহ থাকলে বন্ধুত্ব হয় না, সম্পর্ক টেকেও না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন তিস্তার পানি ভাগাভাগি আটকে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে। তিস্তার পানি মূল সমস্যা হচ্ছে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি সরকার। আপনারা তো শুনেছেন যখনই শেখ হাসিনার সাথে আলোচনা হচ্ছিল তখনই করছে উঠেছেন মমতা, কলকাতা থেকে এই পানি আমরা দেব না, কোনো দিনও বাংলাদেশকে এ পানি দেব না, এই ঈর্ষা আমরা দিতে পারি না। কি আপনারা শুনেন নাই? এখানে একটা সমস্যা, চুক্তিও সমঝোতা এক নয় বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তৌফিক মাহমুদ, মুন্না, দেশ টিভি, ঢাকা। শুধু বাংলাদেশের বুক চিরে ভারতের ট্রেন যাবে না, ভারতের উপর দিয়ে বাংলাদেশের ট্রেন যাবে নেপাল ভুটানে, এমনটাই জানালেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। বাংলাদেশ কানেক্টিভিটির জন্য হাব হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে সচিবালয়ে সাম্প্রতিক নানা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। জানান গঙ্গার পানি চুক্তি, স্থল সীমান্ত চুক্তি সহ অনেক অর্জন আছে সরকারের। সীমান্ত চুক্তির ফলে 10,000 একর ভূমি বাংলাদেশে যুক্ত হয়েছে। বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন যে দল তিস্তার পানি বন্টন নিয়ে আলোচনার কথা ভুলে যায় তাদের মুখে সমালোচনা মানায় না, দলটি কল্পিত কাহিনী বানিয়ে জাতিকে উস্কানি দিচ্ছে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। আমরা কিন্তু এটা এককভাবে ভারতকে দেইনি, ভারত শুধু ট্রেন নিয়ে চলে যাবে, আমরাও ভারতের উপর দিয়ে নেপাল ভুটানে যাব, নেপাল ভুটানও ভারতের উপর দিয়ে বাংলাদেশে এসে আমাদের পোর্ট ব্যবহার করবে, আমাদের পোর্টগুলি লাভজনক হবে। আমরা নেপাল থেকে ভুটান থেকে আমরা ভারতের ট্রান্সমিশন লাইন দিয়ে আমরা বিদ্যুৎ আমদানি করে বাংলাদেশে নিয়ে আসবো। এটা একটা ওভারঅল কানেক্টিভিটি আঞ্চলিক যোগাযোগের মধ্যে নিয়ে আসা হয়েছে যাতে করে বাংলাদেশের দীর্ঘমেয়াদে বাংলাদেশের জনগণের লাভ হয়। আমি বলতে চাই যে বিএনপি আপনাদের চিন্তা নত জানু, আপনাদের চিন্তা নত জানু বলে আপনার আঞ্চলিক যোগাযোগ তথা রিজিয়নাল কানেক্টিভিটি তার বিরোধিতা করেন।
দুর্নীতি রোধে সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসেব আইন অনুযায়ী দাখিল ও ওয়েবসাইটে প্রকাশের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সোমবার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চে আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব, স্বরাষ্ট্র সচিব, দুদক চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ 10 জনকে বিবাদী করা হয়। রিটকারী সুবীর নন্দী দাস জানান, মঙ্গলবার এই রিটের শুনানি হতে পারে। ভয়াল সেই হলি আর্টিজান হামলার 8 বছর আজ। দিনটি স্মরণ করে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত সহ সর্বস্তরের মানুষ। একই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, দেশে জঙ্গিরা আর কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না, এখন জঙ্গি দমনে সক্ষম তারা। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্ট। সন্ধ্যা ঘনীভূত হয়ে তখন রাত নেমেছে। গুলশান 79 নম্বর সড়কে হলি আর্টিজান বেকারিতে বিভিন্ন দেশের নাগরিক সহ কয়েকজন বাংলাদেশি তখন জেএমবির জিম্মায়। রুদ্রশ্বাস অভিযান চলে 12 ঘন্টা ধরে। নিহত হন 17 বিদেশি নাগরিক, 2 পুলিশ সদস্য সহ 22 জন। ঘটনার 8 বছর পূর্ণ হয়েছে। দিনটিকে স্মরণ করে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত। সকালে গুলশানের দীপ্ত শপথ ভাস্কর্যে হলি আর্টিজান জঙ্গি হামলায় নিহতদের স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন র্যাবের মহাপরিচালক ব্যারিস্টার হারুনুর রশিদ। ভবিষ্যতে এই ধরনের কোন উগ্র মৌলবাদ বা উগ্র জঙ্গিবাদ সন্ত্রাস কখনোই এই দেশে কখনোই মাথা ঝাড়া দিয়ে উঠতে পারবে না। আমাদের সেই সক্ষমতা রয়েছে এবং আমরা সার্বক্ষণিক সে নজরদারি করছি। শ্রদ্ধা জানাতে আসেন পুলিশের স্পেশাল ব্রাঞ্চ প্রধান ও অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, জঙ্গিরা অনলাইনে বিচ্ছিন্নভাবে সংবদ্ধ হওয়ার চেষ্টা করলেও পুলিশের তৎপরতায় নিয়ন্ত্রণ রয়েছে। তারা অনলাইন বা বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে সংগঠিত হওয়ার চেষ্টা করে, কিন্তু আপনারা অবগত আছেন যে আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশ, পুলিশের কাউন্টার টেরিজম, অ্যান্টি টেরিজম ইউনিট সহ অন্যান্য ইউনিট, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, তারা এইটার বিরুদ্ধে সার্বক্ষণিকভাবেই ইন্টেলিজেন্স সংগ্রহ, এটি নিয়ে গবেষণা এবং ক্ষেত্র বিশেষে অভিযান পরিচালনা করছে। শ্রদ্ধা জানান ডিএমপি কমিশনার হাবিবুর রহমানও। এ সময় তিনি বলেন, জঙ্গিরা সংগঠিত হওয়ার চেষ্টা করলেও তাদের নিয়ন্ত্রণে পুলিশ সক্ষম। জঙ্গি আক্রমণ হওয়ার আগে আমাদের কাছে তথ্য ছিল এবং আমরা ইন্টেলিজেন্স লেড পুলিশিং করে সেটি জানতে পেরেছি এবং তাদেরকে ঠিক সেইভাবে অ্যাটাক করতে পেরেছি এবং আমরা অনেক ক্ষেত্রে সেটি নির্মূল করতে সক্ষম হয়েছি। শ্রদ্ধা জানান ইতালি, জাপান সহ বেশ কয়েকটি দেশের কূটনৈতিক। সাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। দেশের জনপ্রিয় সংবাদ ভিত্তিক চ্যানেল দেশ টিভিতে যোগ দিলেন বিশিষ্ট টেলিভিশন ব্যক্তিত্ব হাসনাইন খোরশেদ সুচি। 1 জুলাই থেকে দেশ টিভির উপ ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন তিনি। যোগদান উপলক্ষে দেশ টিভির সংবাদকর্মী সহ বিভিন্ন বিভাগের কর্মীরা স্বাগত জানান নতুন উপ ব্যবস্থাপনা পরিচালককে। ফখরুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। দেশের সংবাদ ভিত্তিক বেসরকারি চ্যানেল দেশ টিভিতে উপ ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন বিশিষ্ট টেলিভিশন ব্যক্তিত্ব হাসনাইন খোরশেদ সুচি, যার হাত ধরে এগিয়ে গেছে এনটিভি, চ্যানেল 24 সহ কয়েকটি টেলিভিশন। টেলিভিশনের দীর্ঘ 2 যুগের পেশাগত জীবনে হাসনাইন খোরশেদ সুচির হাত ধরে গড়ে উঠেছেন কয়েকশো নির্ভীক সংবাদকর্মী। সোমবার সকালে দেশ টিভিতে হাসনাইন খোরশেদ সুচি উপ ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করলে ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান চ্যানেলটির সকল কর্মীর সঙ্গে পরিচয় করিয়ে দেন। দেশ টেলিভিশনে যোগ দিয়ে আমি খুবই আনন্দিত। আমরা একটা সম্মিলিতভাবে একটা চমৎকার টিম এখানে গড়ে তোলার চেষ্টা করব। এই টিম নিয়ে আমরা বাংলাদেশের টেলিভিশন জগতে দেশ টেলিভিশনকে নতুনভাবে প্রতিষ্ঠা করার জন্য আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করব। দেশ টেলিভিশনকে একটি শক্তিশালী মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার জন্য যা কিছু করা দরকার আমরা সেটা করার চেষ্টা করব। শেষ পর্যন্ত আমাদের সব দায়বদ্ধতা, সব জবাবদিহিতা আমাদের দর্শকের কাছে দেশ টেলিভিশনে চোখ রাখুন। নিঃসন্দেহে আমরা আপনাদের প্রত্যাশা পূরণ করার চেষ্টা করব। দেশ টিভি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে আগামীতে আরও এগিয়ে যাবে বলে জানান তিনি। দেশ টিভিকে আরও এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান। আজকে থেকে সুচি ভাই আমাদের দেশ টিভি পরিবারে উনি জয়েন করেছেন। পরে দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানের জন্মদিন পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। 2023-24 অর্থ বছরে দেশের রেমিটেন্স এসেছে প্রায় $24 বিলিয়ন, যা আগের অর্থ বছরের তুলনায় বেশি।
বাংলাদেশ ব্যাংকের দেয়া তথ্য অনুযায়ী সদ্য সমাপ্ত অর্থ বছরে $2.3 বিলিয়ন বেশি রেমিটেন্স এসেছে। 2022-23 অর্থ বছরের রেমিটেন্সের পরিমাণ ছিল 21.61 বিলিয়ন। অর্থ বছরের সবশেষ মাস জুনে রেমিটেন্স এসেছে $2.5 বিলিয়ন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ফান্ডের অভাব না থাকলেও ব্যবহারের সক্ষমতা বাংলাদেশের এখনো তৈরি হয়নি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সরকারি বেসরকারি অংশীদারদের সমন্বয়ের মাধ্যমে অর্থ সংগ্রহের পরামর্শ দেন তারা। সকালে জলবায়ু অর্থায়ন সংক্রান্ত সেমিনারে এইসব কথা বলেন বক্তারা। বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে। জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশ কোনোভাবে দায়ী না থাকলেও ভর্তুকি এবং ভুক্তভোগী দেশের তালিকায় শীর্ষে। চেঞ্জ ইনিশিয়েটিভের তথ্য মতে আন্তর্জাতিক উৎস হতে সরকারি জলবায়ু অর্থায়ন মাত্র $0.1 বিলিয়ন। এমন বাস্তবতায় বাংলাদেশের জলবায়ু সহনশীলতা এবং অর্থায়নের চ্যালেঞ্জ, সুযোগ এবং এগিয়ে নেওয়া বিষয়ে সেমিনার আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ। এতে বিশেষজ্ঞ সহ বিশিষ্টজনরা অংশ নেন। জলবায়ু অর্থায়ন পেতে তোড়জোড় চললেও কিভাবে এবং কোন কোন খাতে ব্যবহার করতে হবে তার সুনির্দিষ্ট কোনো প্ল্যান নেই বলে জানান ইমেরিটাস অধ্যাপক আইনুন নিশাদ। What is our plan? I don't know. I asked few people. I didn't get any answer. If the temperature exceeds 2 degrees, then the whole world would have severe food shortage. জলবায়ু অর্থায়ন নিয়ে দূরদর্শিতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব থাকায় বৈশ্বিক উৎস কাজে লাগানোর পরামর্শ দেন জলবায়ু সংসদের আহ্বায়ক নাহিম রাজ্জাক। Funds are available, it's just whether we are able to actually harness it. So we should be very smart in terms of raising our own funds and the global market, I think capital market is the way forward. এছাড়া অনুদান ভিত্তিক জলবায়ু সহায়তা প্রাপ্তি সহ বিদ্যমান উন্নয়ন ঋণ পুনর্গঠনের আহ্বান জানান বক্তারা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। সংসদ সদস্যদের কণ্ঠ ভোটে পাশ হলো স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ সংশোধন বিল 2024। বিকেলে দ্বাদশ জাতীয় সংসদের অধিবেশনে উত্থাপন করা হয় এই বিল। এর আগে সংসদ সদস্যরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার, চৌকিদার ও দফাদারদের সম্মানী বৃদ্ধি সহ বেশ কিছু সংশোধনীর সুপারিশ করেন। সম্মান বৃদ্ধি প্রয়োজন উল্লেখ করে মন্ত্রী তার জবাবে ইউনিয়ন পরিষদ সহ স্থানীয় সরকারের অধীনে যেসব প্রতিষ্ঠান রয়েছে সেসব প্রতিষ্ঠানের আয় বৃদ্ধির পরামর্শ দেন এবং মন্ত্রীর বক্তব্যের পরে সংসদ সদস্যদের সম্মতিতে বিলটি পাশ হয়। অনারিয়াম সম্বন্ধে বলা হয়েছে তাদের সম্মানী ভাতার বিষয়। হ্যাঁ, আমি বুঝি যে 6,000-9,000 টাকাটা এটা খুব বড় বেশি টাকা নয়, কিন্তু এই বিষয়টাকে আমাদেরকে বিবেচনায় নিতে হবে এভাবে যে জনপ্রতিনিধিদের আমাদের সমস্ত স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আর্থিকভাবে নিজেদেরকে সক্ষম করে তুলতে হবে। যে সমস্ত সংশোধনীর কথা বলেছেন, এই সংশোধনীগুলো বিবেচনা করা যাচ্ছে না বলে আমি আন্তরিকভাবে দুঃখিত। আজ আয়োজিত হয়েছে, অতএব স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ সংশোধন বিল 2024 সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হলো। নানা রকম খেলাধুলা সামগ্রী নিয়ে যাত্রা শুরু করেছে আকিজ ভেঞ্চার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আকিজ স্পোর্টস। সোমবার রাজধানী দক্ষিণ বনশ্রীতে প্রতিষ্ঠানটির প্রথম আউটলেট আকিজ স্পোর্টস শোরুম উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শেখ শামীমউদ্দিন। এই সময় তিনি সঠিক দামে গুণগত মানসম্পন্ন স্পোর্টস গিয়ার ও সরঞ্জাম সরবরাহের লক্ষ্যে অল্প সময়ের মধ্যেই সারাদেশের জেলা পর্যায়ে শোরুম খোলার পরিকল্পনার কথা জানান। জনগণের শারীরিক সুস্থতা ও ফিটনেসের লক্ষ্যে আকিজ স্পোর্টস কাজ করে যাচ্ছে বলে জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। উপস্থিত ছিলেন আকিজ স্পোর্টসের অপারেশন ডিরেক্টর জয়নুল আবেদিন সহ অন্যান্য কর্মকর্তারা। লাইফ অ্যান্ড হেলথ লিমিটেড এবং থাইল্যান্ডের ব্যাংকক হসপিটালের যৌথ উদ্যোগে বাংলাদেশি রোগীদের সরাসরি স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ও এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিস প্রদান করা হবে। সংবাদ সম্মেলনে ব্যাংকক হসপিটালের এয়ার অ্যাম্বুলেন্সের পরিষেবা নিয়ে আলোচনা করেন ব্যাংকক হসপিটালের অ্যাসিস্ট্যান্ট সিইও ডাক্তার ধনু দাম রং শাক এবং আন্তর্জাতিক মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার শক্তি রঞ্জন পাল। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লাইফ অ্যান্ড হেলথ লিমিটেড এবং এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিসের কর্মকর্তারা।
দেখছেন সংবাদ রাত।